হ্যাঁ বাচ্চারা, কি এটা ভাবছো যে কেন আমি এটাকে এরকম ভাবে টানার চেষ্টা করছি আমার এই রঙিন মেজাজ কাপড়টাকে? তো এই যে যে কাপড়ের টুকরোটা তোমরা দেখছো, বা এই যে অ্যাকচুয়ালি এটা আমার একটা শার্ট ছিল, তা আমি এটাকে জীবনের সাদা শার্ট, তো জীবনে রং ছিল না, একটু রঙিন করার জন্যে আমি এটাকে বোর্ড মোছার কাজে লাগিয়ে দিলাম, হয়ে গেল রঙিন। তো নিশ্চয় ভাবছো যে কেন আমি এই শার্টটাকে এরকম ভাবে টানছি, তাই না? সেটার উত্তর আজকের এই লেকচারে লুকিয়ে আছে। তো বলবে স্যার কি বলছো উল্টো পাল্টা? আরে উল্টো পাল্টা নয়, এই যে শার্টটাকে আমি টানলাম এর মধ্যেই আজকের পড়ার শুরুর ইনিশিয়াল কনসেপ্ট লুকিয়ে আছে। তো আবার ফিজিক্স অফিলিয়া চ্যানেলে আমি প্রীতম ত্রিবেদী তোমাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ফিজিক্স অফিলিয়াতে। ফিজিক্স অফিলিয়া এগেন লাভ টুয়ার্ড ফিজিক্স, সেটাই তোমাদের কাছে টেনে নিয়ে এলো আবার। চিন্তা নেই, এবারে রেগুলারলি ভিডিও আসতে থাকবে, এসএইচএম পুরো কমপ্লিট হবে, মেকানিক্স স্টার্ট হবে, মেকানিক্স কমপ্লিট হবে, কোনো চিন্তা নেই। আমার সাথে জুড়ে থাকো, আমি কথা দিচ্ছি তোমরা নিরাশ হয়ে ফিরবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে কনফিডেন্স এতটাই গেইন করে যাবে যে তোমরা যে কোনো প্রবলেম, নিট হোক, জয়েন্ট হোক, আইআইটি হোক এবং বোর্ডস, এই সমস্ত প্রবলেম করার মতন ক্ষমতা তোমাদের থাকবে। আর সবচেয়ে বড় কথা, ক্ষমতা কোথার থেকে তৈরি হয় জানো? ফিজিক্সের প্রতি ভালোবাসার থেকে। তো আমি এই চ্যানেলে চেষ্টা করি, তোমরা কত প্রবলেম করছো সেটা আমি চেষ্টা করি না, আমি চেষ্টা করি সাবজেক্টটার প্রতি তোমাদের ভালোবাসা জাগানো। যদি সাবজেক্টের প্রতি তোমাদের ভালোবাসা থাকে, তাহলে আজ হোক আর কাল তোমরা প্রবলেম সব আরামসে সলভ করতে পারবে, এটাই আমার মোটো। তো বেশি কথা না বাড়িয়ে চলো আজকের আমাদের যে লেকচার আছে সেটাকে শুরু করি। তার আগে আবারও একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, যদি লেকচার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যদি সাবস্ক্রাইবটাও করে দিও, আর যদি ভালো না লাগে তাহলে কি সংশোধন করতে হবে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকটা কমেন্টের প্রতি আমরা শ্রদ্ধা এবং মনোযোগ সহকারে কমেন্টগুলোকে অ্যানালিসিস করে আমরা নিজেদের ভিডিওকে উন্নত করি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস স্টার্ট। ছিল যে স্যারের মাথা কি খারাপ হয়ে গেছে যে এরকম ভাবে কাপড়টাকে টানছে, এরকম ভাবে টানছে কাপড়টাকে? দেখো সবার আগে কাপড়টা কেন টানছি বোঝার আগে তোমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যে এই কাপড়টা হচ্ছে একটা ইলাস্টিক মেটেরিয়াল, ঠিক আছে? এর অল্প হলেও একটা ইলাস্টিক প্রপার্টি আছে। কেন এটাকে আমরা টেনে স্লাইড বড় করতে পারি, এ আবার নিজের জায়গায় চলে যায়, স্লাইড বড় করি আবার নিজের জায়গায় চলে যায়। এবার যে জিনিস যত বেশি ইলাস্টিক তার এই যে টেনে বড়ও যত বেশি হবে, আবার তত তাড়াতাড়ি নিজের আগের পজিশনে ফিরেও যাবে, তাই না? তো এটাকেই আমরা বলি ইলাস্টিক প্রপার্টি। এবার তোমরা একটা জিনিস দেখেছো, বাংলায় এটাকে বলে স্থিতিস্থাপকতা, ঠিক আছে? এবার তোমরা একটা জিনিস দেখেছো যে আমরা যখন কোনো স্প্রিংকে, তাই না, স্প্রিং, তখন একটা জিনিস লক্ষ্য করেছো কখনো, যে স্প্রিংটাকে তুমি যখন শুরুতে টানছো টানছো টানছো, প্রথমে শুরুতে টানছো, কোনো প্রবলেম হচ্ছে না, তোমরা খুব ইজিলি স্প্রিংটাকে টেনে বড় করতে পারছো। কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট টানার পরে, তারপরে স্প্রিংটাকে টানতে তোমাদেরকে অনেক বেশি ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে, অনেক বেশি বল দিতে হচ্ছে, তাই না? তো বল যেখানে আছে, তার মানে তোমাকে যদি ওটাকে বড় করতে একটা কোনো বল দিতে হচ্ছে, তার মানে তুমি যে বল দিচ্ছ সেই তোমার বলের এগেনস্টে, তোমার বলের বিরুদ্ধে একটা বাধা বলও নিশ্চয়ই কাজ করছে, সেই বাধা বলটা তোমার বল প্রয়োগ করাটাকে ক্রমশ বাড়িয়ে দিচ্ছে। এবং একটা জিনিস ইমাজিন করো, তার মানে স্প্রিংটা যত বড় হচ্ছে তত এই বাধা বলটাও ক্রমশ বড় হচ্ছে। কেন? তোমাকে তো সেই কারণেই আরো বেশি বল লাগাতে হচ্ছে। যদি বাধা বলটা না বাড়তো, তার মানে কি তোমাকে সেই স্প্রিং
কে তুমি প্রথমে যে ফোর্স দিয়ে টেনে বড় করছিলে পরেও সেই ফোর্স দিয়ে টেনেই বড় করলে হয়ে যেত, তো সেটা তো হয় না। আবার সেম ভাবে দেখবে যখন আমি এই জিনিসটাকে এই যে ধরে নাও এই যে ছোট করছি ছোট করছি ফোর্স দিয়ে ছোট করছি ছোট করছি, দেখো এতটা ছোট হয়ে গেছে, এরপরে যদি একে আমাকে আর ছোট করতে হয় তাহলে আমাকে প্রচুর পরিমাণে ফোর্স দিতে হচ্ছে, প্রচুর পরিমাণে, অল্প পরিমাণ নয় কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স দিতে হচ্ছে। তো এই যে প্রচুর পরিমাণ ফোর্সটা আমি দিলাম, এই যে প্রচুর পরিমাণ ফোর্সটা আমি জেনারেট করলাম, এই প্রচুর পরিমাণ ফোর্সটা তার মানে নিশ্চয়ই এর যত পরিমাণ সংকুচিত হচ্ছে তার সাথে সাথে বেড়ে যাচ্ছে, তাই কি তাই না বাচ্চারা? তো আশা করি যত পরিমাণ সংকুচিত হচ্ছে তার সাথে সাথে বেড়ে যাচ্ছে এটা তোমরা বুঝতে পেরেছ। তাহলে এর সাথে সিম্পল হারমোনিক মোশনের কি রিলেশন? আচ্ছা বাচ্চারা কেন রিলেশন থাকবে না বলো তো? দাঁড়া এক সেকেন্ড পেনটা নিই। কেন রিলেশন থাকবে না বলো তো? আমি আগের দিন তোমাদেরকে পড়াতে পড়াতে একটা কথা বলেছিলাম যে এইখানে একটা যদি সিম্পল হারমোনিক মোশন হয় সেটা কিন্তু শুধু যে সাইড ওয়াইজ হতে পারে তার কিন্তু কোনো মানে নেই। আমি বলেছিলাম ওপর নিচেও একটা সিম্পল হারমোনিক মোশন কিন্তু হয়, তাই না? আমি বলেছিলাম ওপর নিচেও একটা সিম্পল হারমোনিক মোশন হয়। তাহলে একটা স্প্রিং এর মোশন কিরকম? ওপরে নিচে ওপরে নিচে, মানে ধরো স্প্রিংটা এখানে ছিল, তুমি কি করলে স্প্রিংটাকে টানলে, টেনে স্প্রিংটাকে নিচে বড় করে দিলে, এখন স্প্রিং এর যে ইয়েটা বডিটা এখানে আছে স্প্রিংটা এখন এখানে আছে, তো বড় করে দিলে তুমি। এরপরে আবার কি হলো, এরপরে তুমি কি করলে এটাকে ছেড়ে দিলে, তাহলে ছেড়ে দিলে এটা কি এখানে গিয়ে দাঁড়িয়ে যাবে? ভেবে দেখো আমরা যখন কোনো স্প্রিংকে টেনে ছেড়ে দিই কিছুক্ষণ দেখবে ও ওপরে নিচে ওপরে নিচে ওপরে নিচে করে, যেখান থেকে ও শুরু করেছিল সেখানে গিয়ে কিন্তু প্রথমবারেই থেমে যায় না, অনেকক্ষণ পর থামে, ঠিক আছে, অনেকক্ষণ পর থামে। এবং দেখবে প্রথমবার তুমি টেনে ছেড়ে দিলে ও দেখবে এখানে না দাঁড়িয়ে ওপরের দিকে চলে গেল, এখনো এরকম কোন একটা পজিশনে এসে দাঁড়ালো, ঠিক আছে, এরকম কোন একটা পজিশনে এসে দাঁড়ালো, তারপর আবার নিচে এলো, আবার ওপরে গেল, আবার নিচে এলো, আবার ওপরে গেল, এরকম কিছুক্ষণ চলার পরে কিন্তু ও দাঁড়ায়। এবার দাঁড়ায় কেন সেটার উত্তর আমি ফার্স্ট ভিডিওতে বলেছি, কারণ এখানে বায়ুর বাধা আছে। যদি এখানে কোন রকম বাধা না থাকতো, যদি এখানে শক্তির সংরক্ষণ সূত্র ল অফ কনজারভেশন অফ এনার্জি মেনটেন হতো, তাহলে কিন্তু এই রকম ভাবেই সারা জীবন একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলে ও কিন্তু সারা জীবন ওরকম ভাবে ওপরে নিচে আপওয়ার্ড ডাউনওয়ার্ড আপওয়ার্ড ডাউনওয়ার্ড একটা সেম ডিসপ্লেসমেন্ট নিয়ে ও কিন্তু মুভ করতে থাকতো সারা জীবন, এটা মাথায় রাখতে হবে। তো এবারে দেখো তার মানে এই যে দেখো টানছো তুমি যখন নিচে, এর তোমার টানার এগেনস্টে একটা বাধা বল কাজ করছে, একটা বাধা বল কাজ করছে, যে বাধা বলটাকে কি বলে আমি আগের দিনের লেকচারে আগের পার্ট টু এসএইচএম পার্ট টু তে আমি বলে রেখেছি যে মায়ের মার, মনে পড়ে মায়ের মার, মায়ের মার মানে রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল, যে বলটা তোমার এই স্প্রিংটা যখন এখানে ফিরে আসছে তখন এই স্প্রিংটাকে, এই স্প্রিংটা যখন এখানে নেমে আসছে তখন স্প্রিংটা তুমি যেই বল প্রয়োগ করা বন্ধ করে দিচ্ছ স্প্রিংটাকে আবার নিজের আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে, তো এটাকে কি বলে রিস্টোরিং ফোর্স, এটাকে কি বলে রিস্টোরিং ফোর্স। এখানে রিস্টোরিং ফোর্সটা কোন ফোর্স? এখানে রিস্টোরিং ফোর্সটা হচ্ছে এই যে বডিটা আছে বা এখানে এই যে স্প্রিংটা আছে, এদের যে ভিতরের ইলাস্টিক ফোর্স, এদের যে অণুগুলো সেগুলো এক একটা ইলাস্টিক প্রপার্টি হোল্ড করে। দেখবে লোহাকে টেনে বড় করলে লোহা ফিরে আসে না কিন্তু, কারণ ওর অণুগুলোর মলিকিউলস গুলোর ইলাস্টিক প্রপার্টি নেই, কিন্তু এখানে কিন্তু এই যে স্প্রিং এর মলিকিউলস গুলোর এদের কিন্তু একটা ইলাস্টিক প্রপার্টি আছে, বোঝা গিয়েছে কথাটা? এবারে দেখবে তুমি একটা লোহার দণ্ডকে টেনে বড় করে দিলে সেটা তো আর নিজের আগের পজিশনে আসবে না, কিন্তু স্প্রিংটার কিন্তু একটা ইলাস্টিক প্রপার্টি আছে, ওই জন্য এর অণুগুলো আবার নিজের আগের পজিশনে ব্যাক করবে। এবার মনে করো আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম যে একটা মোশন পেন্ডুলামই ধরে নাও, কি হলো একটা জায়গার থেকে স্টার্ট হলো, এই যে এইখানে সাপোজ ধরে নাও এখান থেকে স্টার্ট হলো, এখান অবধি গেল, আবার ঘুরে নিজের আগের পজিশনে এলো, দিয়ে আবার এখান অবধি গিয়ে এখানে গেল, দিয়ে আবার ঘুরে নিজের আগের পজিশনে এলো, ঠিক আছে। তো এরকম যদি মোশন হয় তার মানে কি যেখান থেকে শুরু করেছিল একবার পূর্ণ দোলন সম্পূর্ণ করে আবার সেখানেই এসে ফিরে চলে এলো, তাহলে এটাও দেখো তো সেরকম হচ্ছে নাকি, এখান থেকে শুরু করেছিল নিচে এলো ওপরে নিজের আগের অবস্থানে ফিরলো, যেরকম এ এখানে গিয়ে এখানে ফিরেছিল,
তারপরে এখানে কিন্তু পূর্ণ দোলন সম্পূর্ণ হলো না, এটা অর্ধ দোলন, হাফ অসিলেশন। এরপরে আবার কি হলো, গতিজাড্য বা ইনার্শিয়ার জন্য, কিসের জন্য ইনার্শিয়া, কিসের জন্য ইনার্শিয়া, আমরা ইনার্শিয়া পড়েছি কিন্তু নিউটনের গতিসূত্রে। ইনার্শিয়া কি? ইনার্শিয়া হচ্ছে যেটা গতিশীল বস্তুকে গতিশীল রাখে এবং স্থির বস্তুকে স্থির রাখে যখন ফোর্সটা ওর উপরে শূন্য হয়ে যায়। এবারে দেখো, ও যখন নিজের এই মিন পজিশনে পৌঁছে যাচ্ছে, ইকুইলিব্রিয়াম পজিশনে পৌঁছে যাচ্ছে, এখন কি ওর উপরে আর কোনো ফোর্স লাগছে? তুমি তো কোনো ফোর্স দিচ্ছ না, আর স্প্রিং তো নিজের আগের অবস্থানে ফিরে এসেছে বলে আর তো কোনো বাধা বল দিচ্ছে না, বাধা বল তো আর দেওয়ার কোনো দরকার নেই। তো সেই কারণে এখানে কিন্তু কোনো ফোর্স কাজ করছে না। তাহলে নিউটনের গতিসূত্র কি বলে? যদি F ইকুয়ালস টু জিরো হয়, F ইকুয়ালস টু যদি জিরো হয়, তাহলে আ বডি উইল মেইনটেইন ইটস ইনার্শিয়া, মানে জাড্যটাকে একটা বডি কিন্তু ধরে রাখবে, তার জাড্যটাকে। তাহলে বস্তুটা এখানে গতিশীল ছিল, এখানে এসে F ইকুয়ালস টু শূন্য হলো, বল প্রয়োগ শূন্য হয়ে গেল, তাই বস্তু কিন্তু এখানে দাঁড়াবে না, নিজের যে গতি জাড্য বা ইনার্শিয়া অফ মোশন আছে সেটাকে কিন্তু বজায় রেখে উপরের দিকে চলে যাবে। আবার উপরের দিকে চলে গিয়ে এখানে স্থির হলো, দিয়ে আবার বিপরীত দিকে বল কাজ করবে, ও আবার নিচে নেমে আসবে। কেন? স্প্রিং তো এখানে স্টেবল, এই 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 অংশে, যদিও উপরেও চলে যায় তাও কি স্প্রিং নিচের দিকে কিন্তু ঠেলে দেবে ওকে, ঠিক আছে, স্প্রিং নিচের দিকে ঠেলে দেবে। এটার মানেটা কি? তোকে আমি না কাছে চাই, না তোকে আমি দূরে যেতে দিতে চাই। তো জীবনে কিন্তু এরকম কেস করো না, তো না এটা কাছে আসতে দিচ্ছে না দূরে যেতে দিচ্ছে, তাহলে কি সমস্যার ব্যাপার? যে এখানে ও স্প্রিং এর একদম বডির কাছাকাছি চলে যাচ্ছে, তাও ও রাখবে না, ও আবার নিজের থেকে দূরে পাঠাবে, আর মানে নিজের স্বাভাবিক লেন্থে আসার জন্য, আর এখানে দূরে চলে যাচ্ছে তাও আবার ও কাছে টেনে নিয়ে আসবে, কি সমস্যার ব্যাপার? তো চলো আর কি, এটুকু কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো এইবারে আমরা আসছি যে এখানে কি ব্যাপারটা হচ্ছে, যে আমি আজকে বোর্ডে এটা কি লিখে রাখলাম, যে স্যার এটা তো কি লিখে রেখেছেন, আপনি কিছু তো বুঝতে পারছি না, আপনি বোঝাচ্ছেন না। আরে বোঝাবো বোঝাবো, অত চাপ কি আছে, আমি পালিয়ে যাচ্ছি না তোমরা পালিয়ে যাচ্ছ, কেউ পালাচ্ছে না। তো চলো এবারে আসি এটাই, দেখো এটাই কি বোঝাই চেয়েছি আমি। এখানে বলেছি যে ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। এবারে দেখো এই ফোর্সটা কোন ফোর্স, আমি আগের লেকচারেও কিন্তু বলেছি, মনে করো রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল, যে বলটা স্প্রিংকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে নিজের আগের জায়গায়, এই পেন্ডুলামটাকে নিজের মেন পজিশনে ফিরিয়ে নিয়ে আসছে। আমি বলেছিলাম পেন্ডুলামের ক্ষেত্রে এটা ছিল ওজন, স্প্রিং এর ক্ষেত্রে ছিল স্প্রিং এর ইলাস্টিক ফোর্স বা স্থিতিস্থাপক বল। তো এইগুলোই হচ্ছে সব রেস্টোরিং ফোর্স। এই যে এইটা দেখছো, এটা কিন্তু তোমার প্রয়োগ করা বল নয়, তুমি যে বল প্রয়োগ করেছো সেটা নয়। যদি তোমার প্রয়োগ করা বল হতো তাহলে কি হতো, এই যে সরণটা যেদিকে, তুমি নিচের দিকে বল প্রয়োগ করছো তাহলে বস্তুটাও তো নিচের দিকেই যাচ্ছে, তাহলে কখনো F is proportional to minus x হতো না। তোমার প্রয়োগ করা বল হলে F is proportional to x হতো, মাথায় রেখো এটা। কিন্তু এটা কি, এটা হচ্ছে রিস্টোরিং ফোর্স, যেটা সবসময় তুমি যেদিকে বস্তুটাকে নিজের মিন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সরাচ্ছ তার অপোজিটে কাজ করে। তাহলে দেখো একটা কোশ্চেনের উত্তর তো তোমরা পেয়ে গেলে, এখানে দুটো কোশ্চেন আছে। তো আমি একটা জিনিস বলবো, ভিডিওটাকে পজ করে দুটো কোশ্চেনের উত্তর তোমরা একবার একটু ভাবো যে কেন, যার মধ্যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, হোয়াই n ইজ অ্যান অড ভ্যারিয়েবল। যে যদি তোমরা দেখো যে পরীক্ষায় এরকম কোন সিম্পল হারমোনিক মানে তোমাকে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি অ্যান ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, এরকম একটা কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিল, এবং দিয়ে সেই কোশ্চেন, তাহলে কি নিচের কোনটি সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হতে পারে না? তো এটা যদি দিয়ে দেয়, দিয়ে তোমাদেরকে চারটে অপশন দিয়ে দিল, লেটস সে চারটে অপশন তোমাদেরকে এখানে দিয়ে দিল, যে অপশন এ বললো F is proportional to minus x square, অপশন বি বললো F is proportional to minus x to the power minus x to the power cube, the C বললো F is proportional to x square, and D বললো F is proportional to minus x. এবারে দেখো F is proportional to minus x, এবারে দেখো খুব সুন্দর বিষয়, তোমরা এটা তো দেখোনি কখনো। দেখো প্রথম কথা, এটা তো হতে পারে না, কারণ এখানে রেস্টোরিং ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে মাইনাস সাইন নেই, তার মানে রেস্টোরিং ফোর্স তো ডিসপ্লেসমেন্টের উল্টো দিকে হওয়া উচিত সবসময়, কিন্তু সেটা নয়, তার মানে এই অপশনটা শুরুতেই বাদ হয়ে যাবে, ঠিক আছে, এই অপশনটা শুরুতেই বাদ হয়ে গেল।
এবার তারপরে দেখো এখানে কি আছে f is proportional to minus x square এবার এইটা হবে কি হবে না তার উত্তর কোথায় লুকিয়ে আছে তার উত্তর লুকিয়ে আছে এই জায়গাটায় দেখো আমি লিখে রেখেছি যে f is proportional to minus x to the power n f টা কি রিস্টোরিং ফোর্স এবার f is proportional to minus x to the power n f টা হচ্ছে রিস্টোরিং ফোর্স তাহলে রিস্টোরিং ফোর্স সব সময় x এর odd ভেরিয়েবল দেখো লিখে রেখেছি হোয়ার n is an odd ভেরিয়েবল ঠিক আছে odd মানে বিজোড় সংখ্যা যেরকম 1 3 5 7 তাহলে দেখো 2 কি বিজোড় সংখ্যা তাহলে 2 তো বিজোড় সংখ্যা নয় তাহলে এটাও হতে পারে না এটাও হতে পারে না বুঝে গেলে এবারে দেখো আচ্ছা সরি এইটা মাইনাস এক্স করো না এটাকে প্লাস এক্স করে দাও হ্যাঁ তাহলে দেখো এবারে তোমরা ভাববে যে এফ ইজ প্রপোর্শনাল টু হয়তো এক্স হবে তাই না এফ ইজ প্রপোর্শনাল টু ভাববে তোমরা যে এক্স হবে কিন্তু এফ ইজ প্রপোর্শনাল টু এক্স হবে কি করে এখানে তো যদি মাইনাস এক্স থাকতো তোমরা ভাববে আমরা তো দেখেছি এফ ইকুয়ালস টু কে এক্স ইকুয়েশন আমরা আগেও দেখেছি তো তার মানে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স হবে কিন্তু মনে করে দেখো ওখানে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স ছিল না এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স ছিল ঠিক আছে তো f is proportional to minus x ছিল তাই এখানে minus সাইনটা নেই কারণ restoring force always x এর opposite displacement এর opposite তাই এই অপশনটা তোমাদের চেনা পরিচিত হওয়া সত্ত্বেও বাদ চলে যাবে তাহলে কারেক্ট অপশন কোনটা এইটা দেখো SHN এর f is proportional to minus x cube সমীকরণ কিন্তু তোমরা কোথাও দেখোনি এখনো পর্যন্ত কিন্তু তাও অ্যানসার কিন্তু এইটা বোঝা গেছে কথাটা আশা করি এইটুকু কথা তোমাদের মাথায় থাকবে আচ্ছা তো চলো এবারে আমরা পরেরটা এগোই জাস্ট এ সেকেন্ড হ্যাঁ তো এবারে আমরা যে কোশ্চেনটাই ছিলাম যে তাহলে এটা তো তোমরা বুঝে গেলে যে f কে x টু দি পাওয়ার n এর এবার a এর সাথে প্রপোর্শনাল হতে হবে মাইনাস x টু দি পাওয়ার n এর সাথে যেখানে n ইজ আ অড n ইজ অ্যান অড ভেরিয়েবল ঠিক আছে n টা একটা অড ভেরিয়েবল এবার তাহলে আমাকে একটা জিনিস বলো যে এটা কিন্তু এটা কিন্তু একটা অড ভেরিয়েবল এটা পাল্টাতে পারে ঠিক আছে তো এবারে আমাকে একটা জিনিস বলো যে তাহলে কেন এই n টাকে সব সময় একটা অড ভেরিয়েবলই হতে হবে আর প্রথম কথা তো এটা বলি যে মাইনাস সাইন এর ইম্পর্টেন্স কি এটা তো বুঝে গেলে যে কারণ ফোর্স রিস্টোরিং ফোর্স অবশ্যই এটা কোন ফোর্স f রিস্টোরিং 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 ফোর্স অবশ্যই x এর সাথে ইন মানে প্রপোর্শনাল উইথ দ্য নেগেটিভ সাইড এটা যেন সব সময় তোমাদের মাথায় থাকে ঠিক আছে এবার আমরা দেখো চলো এবারে আমরা এই n-টাকে কেন একটা অড ভেরিয়েবল হতে হবে সেইটার দিকে এগোই যে n অড হতে আমাদের লাভটা কি হলো সেটার জন্য আমি এইটুকু মুছে দিচ্ছি তোমরা কোশ্চেনটা লিখে রেখো এবার আমরা এটার অ্যানসার ফাইন্ডিং এ যাচ্ছি তো তার জন্য আমাকে একটা ছবি আঁকতে হবে ঠিক আছে তো চলো দেখো ভালো করে বুঝবে হ্যাঁ কি হচ্ছে এনটা অড হতে দেখো আজকে একটা জিনিস ভাবো এই হচ্ছে তোমাদের একটা দেয়াল আছে সেখান থেকে একটা পেন্ডুলাম সেখান থেকে একটা পেন্ডুলাম আমি এরকম ভাবে ঝুলিয়ে আমরা পেন্ডুলামের এক্সাম্পলটাই নিচ্ছি স্প্রিং এর এক্সাম্পলও সেম ঠিক আছে কোনো ব্যাপার না এবার তাহলে আমি যদি এই পেন্ডুলামটাকে এখান থেকে হালকা করে স্লাইড দুলিয়ে ছেড়ে দিই তাহলে এটা কি হবে এখানে একটা পজিশনে আসবে এসে স্থির হবে তারপরে আবার এখানে একটা পজিশনে আসবে এসে স্থির ঠিক আছে তো এই যে তাহলে এখান থেকে এখানে যাবে দেন আবার ব্যাক দেন এখানে আসবে দেন আবার ব্যাক নিচে মেইন পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন এবার এই দুটো কথা আমি আসবো মেইন পজিশন আর ইকুইলিব্রিয়াম পজিশন এই দুটো নিয়ে অনেক কনসেপচুয়াল অঙ্ক আছে ঠিক আছে যে এখানে যেমন মেইন পজিশন আর ইকুইলিব্রিয়াম পজিশন সেম এটাই মেইন পজিশন এটাই ইকুইলিব্রিয়াম পজিশন কিন্তু সব জায়গায় কিন্তু মিন পজিশন আর ইকুইলিব্রিয়াম পজিশন সেম হয় না সেটা যখন আমরা একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক করব তখন আমরা দেখব ঠিক আছে এবারে দেখো তাহলে এইটা হলো এবার একটা জিনিস বোঝো যে এই যে f আমাদের যেটা f is proportional to minus x to the power n মানে অড ভেরিয়েবল হওয়াতে কি হচ্ছে এই জিনিসটা বারবার বোঝো আচ্ছা
দেখো আমি বললাম যে এটাকে সাপোজ একটা অ্যাক্সিস বলে মেনে নাও, এটা জিরো, ঠিক আছে, এটা জিরো। এইদিকে যখন যাচ্ছে এটা হচ্ছে সব পজিটিভ, এদিকে এদিকে যখন যাচ্ছে এগুলো সব নেগেটিভ, ঠিক আছে, এদিকে সব পজিটিভ এদিকে সব নেগেটিভ, মিডলের পয়েন্টটা জিরো। তাহলে জিরো থেকে স্টার্ট করলো, এদিকে গেল ফার্স্টে, তাহলে এটা কি পজিটিভ, তারপরে এদিকে এলো, তারপরে আবার এদিকে গেল নেগেটিভের দিকে, তারপরে আবার এখানে এসে স্থির হলো, ঠিক আছে, বা স্থির না হলো আবার ওদিকে যেতে লাগলো। এইবার একটা জিনিস বোঝো যে ডিসপ্লেসমেন্ট যখন পজিটিভ, কি বললাম, ডিসপ্লেসমেন্ট যখন পজিটিভ তখন কি হচ্ছে। দেখো ডিসপ্লেসমেন্ট যখন পজিটিভ তখন আমরা যদি বলি তার মানে এক্স এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে, হবে কি হবে, তার মানে এক্স এর ভ্যালুটা কি হবে, পজিটিভ হবে, ভালো করে লক্ষ্য রাখবে। এবার এই এক্স এর ভ্যালুটা পজিটিভ হয়, এক্স এর মাথায় যখন তুমি একটা অড পাওয়ার বসাবে বা ইভেন পাওয়ার যাই বসাও, ভ্যালুটা তো পজিটিভই আসবে, ভ্যালুটা পজিটিভই আসবে, তার মানে আর আগে এই নেগেটিভ সাইনটা আছে, তার মানে কি এফ এফ একটা নেগেটিভ জিনিসের সাথেই কিন্তু প্রপোর্শনাল হবে, এফ কিন্তু একটা নেগেটিভ জিনিসের সাথেই প্রপোর্শনাল হবে। আমি কেন কথাটা বলছি ভালো করে বুঝবে, এফ কিন্তু একটা নেগেটিভ জিনিসের সাথেই প্রপোর্শনাল হবে, তার মানে এফ এর ভ্যালু কিন্তু নেগেটিভ হবে। এফ এর ভ্যালু নেগেটিভ কথার অর্থ কি বোঝো তো, আমি বললাম এদিকে যা কিছু আছে পজিটিভ, এদিকে যা কিছু আছে নেগেটিভ, মানে এদিকে যার ডিরেক্টেড থাকবে সবাই নেগেটিভ, যার মুখ এদিকে থাকবে সবাই নেগেটিভ, যার মুখ এদিকে থাকবে সবাই পজিটিভ। এবারে দেখো বস্তুটা এদিকে যাচ্ছে, তাই না, বস্তুটা এদিকে যাচ্ছে, সেই কারণেই আমি এক্স এক্স কি বসালাম, এক্স বসালাম পজিটিভ, বোঝা গেল, বস্তুটা এদিকে যাচ্ছে বলে আমি এক্স বসালাম পজিটিভ। আচ্ছা এক্স যখন পজিটিভ বসাচ্ছি তখন এফ কি আসছে, নেগেটিভ আসছে, এক্স যখন পজিটিভ বসাচ্ছি এফ তখন কি আসছে, নেগেটিভ আসছে। তার মানে এফ যদি নেগেটিভ হয় তার মানে এফ এর ডিরেকশনটা কোন দিকে, নিশ্চয়ই এই দিকে, বাচ্চারা নিশ্চয়ই এই দিকে, তাই কি, তাই না, এফ আমি কি বললাম যা কিছু পজিটিভ মুখে থাকবে সব এদিক মুখ করে থাকবে, যা কিছু নেগেটিভ মুখ করে থাকবে সব এদিক মুখ করে থাকবে। এবার দেখো আমি কি বললাম এক্স এর ডিরেকশন নেগেটিভ, তার মানে এটা নয় যে এক্স কে নেগেটিভ অক্ষে থাকতে হবে, সেটা নয়, একটা বস্তু যদি এদিকে মুখ করে থাকে সে পজিটিভে মুখ করে আছে, যদি এদিকে মুখ করে থাকে সে নেগেটিভে মুখ করে আছে। তো এরকমই ফোর্সটা, যদি এদিকে মুখ করে থাকে তাহলে পজিটিভে মুখ করে আছে, যদি এদিকে মুখ করে থাকে তাহলে নেগেটিভে মুখ করে আছে, এই জিনিসটা বুঝে নেবে, ঠিক আছে, পুরো পিওর ভেক্টরিক্যাল অ্যানালিসিস। আচ্ছা এইবার দেখো তাহলে আমাকে একটা জিনিস বলো তো, যখন বস্তুটা এদিকে যাচ্ছিল, যখন বস্তুর ডিসপ্লেসমেন্ট এদিকে হচ্ছিল, যখন বস্তু এদিকে উঠছিল, আচ্ছা তোমরা বলো না ওর রেস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করছিল। আমি কি বলেছি রেস্টোরিং ফোর্স ওকে সবসময় আগের জায়গায় রিস্টোর করবে, সেই কারণে ওটাকে রিস্টোরিং ফোর্স বলে। তাহলে রিস্টোরিং ফোর্স নিশ্চয়ই বস্তু যেদিকে যাচ্ছে তার অপোজিটে, ওই কারণেই তো নেগেটিভ সাইনটা থাকে নাকি, তো এটা কি হলো এই নেগেটিভে চলে গেল। তার মানে এফ রিস্টোরিং কোন দিকে কাজ করছে, এফ রিস্টোরিং কাজ করছে নেগেটিভের দিকে। তাহলে দেখো এখানে তো সেটাই হচ্ছে, বস্তু যখন পজিটিভে মুভ করছে তো এখানে এফ কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে, তার মানে এফ এর ডিরেকশন নেগেটিভের দিকে, তাই হচ্ছে কি হচ্ছে না বলো বাচ্চা, হচ্ছে। কিন্তু আসল মজাটা তো এটা না, আসল মজাটা এইবার দেখো ভালো করে, এইবার যখন দেখো বস্তুটা এদিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে এদিকে, তার মানে এখানে হচ্ছে এদিকে যাচ্ছে, ঠিক আছে, এদিকে যাচ্ছে। তাহলে এবারে বস্তু যখন এদিকে যাচ্ছে তার মানে এক্স এর ভ্যালু এখানে কি, এক্স এর ভ্যালু এখানে ইটসেলফ নেগেটিভ, তাই না, এক্স ইটসেলফ কিন্তু নেগেটিভ। এইবারে বোঝো আসল ব্যাপারটা এখানে, তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস অফ, এবার এক্স এর ভ্যালু তো মাইনাস বাবা, তাহলে দেখো মাইনাস এক্স টু দি পাওয়ার এম, তাই না, তাহলে এক্সটাও তো এবারে মাইনাস, কেন, কারণ এবারে তো এই জিরো পয়েন্টের এই পাশে এক্স এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আর তো এ পাশে হচ্ছে না, এবারে তো বকটা কোথায় আসছে, এদিকে আসছে, তার মানে এখন নেগেটিভের দিকে ডিসপ্লেসমেন্ট, তার মানে এই মাইনাসটা তো নিজস্ব ধর্মের জন্য ছিল, রিস্টোরিং ফোর্সের জন্য মাইনাসটা ছিল, কিন্তু এখন এক্সটা ইটসেলফ মানে ডিসপ্লেসমেন্টটা ইটসেলফও কিন্তু এ নিজেও কিন্তু মাইনাস, তাই এখানে এক্স এর মানটাও কি হয়ে গেল, মাইনাস হয়ে গেল। এইবার একটা জিনিস বোঝো ভালো করে শুনলে, ভালো করে শুনবে, আসল উত্তরটা কিন্তু এখানেই লুকিয়ে আছে। এই n এর ভ্যালু যদি পজিটিভ হতো, ঠিক আছে, কি বললাম n এর ভ্যালু যদি পজিটিভ হতো মানে n ইকুয়ালস টু লেটস সে যদি 2 হতো, সাপোজ কথার কথা যে n ইকুয়ালস টু কত হলো, n ইকুয়ালস টু লেটস সে 2, তাহলে দেখো n ইকুয়ালস টু যদি 2 হতো তাহলে এই মাইনাস x স্কয়ার, তার মানে এটা কি হয়ে যেত, x হয়ে যেত, আবার x হয়ে যেত,
তাহলে x যদি হতো তাহলে f ইজ প্রপোর্শনাল টু আবার কি হতো মাইনাস x হতো কেন দেখো এখান থেকে পজিটিভ পাওয়ার বসালাম তাহলে মাইনাস x টা প্লাস x হয়ে গেল মাইনাস x টা প্লাস x হয়ে গেল আর আগে মাইনাস টা ছিল তার মানে আবারো সেই f ইজ প্রপোর্শনাল টু আমার মাইনাস h x আসতো তাহলে f ইজ প্রপোর্শনাল টু মাইনাস x টু দি পাওয়ার সামথিং কিছু একটা আসতো কারণ এখানে তো পজিটিভ পাওয়ার বসিয়ে তুমি তো এইটাকে কি করেছো তুমি তো এটাকে পজিটিভ করে দিয়েছো তাহলে এখন তো আর একটা নেগেটিভ পড়ে আছে তাহলে আমাকে একটা জিনিস বলো তাহলে বস্তু যখন পজিটিভের দিকে যাচ্ছে তখনও ফোর্স নেগেটিভ দিকে মুভ করে আছে মানে বস্তু যখন এদিকে যাচ্ছে তখনও রিস্টোরিং ফোর্স এই দিকে আবার বস্তু যখন এই দিকে যাচ্ছে তখনও রিস্টোরিং ফোর্স নেগেটিভের দিকে এটা কি করে পসিবল তাহলে বস্তু যখন এখানে উঠছে তখনও যদি রিস্টোরিং ফোর্স নেগেটিভের দিকেই হয় তাহলে বস্তু কি কখনো আর এখানে ফিরে আসবে যদি না ফিরে আসে তাহলে কি সিম্পল হারমোনিক মোশন কখনো কমপ্লিট হবে হবেই তো না কমপ্লিট তাহলে এই জিনিসটা বুঝে নাও তাহলে এখানে যদি আমরা কোনো ইভেন মাল্টিপল বা ইভেন পাওয়ার এখানে আমি যদি বসাই তাহলে এই যে মাইনাস এক্স যেটা যেটা এই পাশে যাওয়ার জন্য এক্স এর ভ্যালুটা মাইনাস হলো সেটা কিন্তু ইভেন পাওয়ারের জন্য জোর পাওয়ারের জন্য এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো এফ ইজ প্রপোর্শনাল টু আবার সেই মাইনাস হয়ে যাবে কিন্তু সেটা তো হবে না রিস্টোরিং ফোর্স সবসময় ডিসপ্লেসমেন্টের অপোজিটে তার মানে ডিসপ্লেসমেন্ট যদি মাইনাস এক্স এর দিকে হয় তাহলে রিস্টোরিং ফোর্সের ভ্যালু অবশ্যই প্লাস হবে অবশ্যই কি হবে প্লাস হবে মাইন্ড ইট ওকে তো এইবার দেখো বোঝা গেল কিন্তু এবার দেখো তাহলে অড মাল্টিপল বা বিজোড় সংখ্যা বসানো কি হচ্ছে দেখো এখানে যদি আমি সাপোজ n যদি অড মাল্টিপল হতো আমি যদি এখানে লেটস সে 3 বসাতাম কি হচ্ছে লেটস সে 1 বসাতাম বা 5 বসাতাম যা কিছু বসাতাম আর আগের ক্ষেত্রে তুমি 2 4 6 যা কিছু বসিয়ে নাও সব দেখবে প্লাস হয়ে যাবে তো এখানে আমি যদি 1 বসাই কি 3 বসাই কি 5 বসাই হোয়াটএভার যা কিছু বসাই দেখো অড পাওয়ারের জন্য তোমরা জানো যে মাইনাসটা কিন্তু মাইনাসই থাকে তাই না তাহলে এটা কিন্তু মাইনাস এক্স কিউবই হবে তার মানে এই যে মাইনাসটা এটা কিন্তু এবারে আর প্লাস হবে না এবারে কিন্তু এটা মাইনাসই থেকে যাবে তো সেই কারণে এই মাইনাস আর এই মাইনাস দুটো মাইনাসে মাইনাসে গুণ হয়ে কি হয় জীবনে এটা হয় না টাকা খরচা করবে খরচাই হয়ে যাবে তুমি ভাবলে চলো আমি টাকা খরচা করছি মাইনাস মাইনাসে তো প্লাস হয় চলো টাকা খরচাই করে গেলাম তাহলে আমার প্লাস হয়ে যাবে তাই না কোনোদিন দাও হবে না এটা এই ক্ষেত্রেই পসিবল আচ্ছা তো এবারে কি তাহলে মাইনাস এটা এক্স এর আগে যে মাইনাসটা ওটা বিজোড় পাওয়ারের জন্য মাইনাসই থাকবে আর এই যে মাইনাসটা আগে ছিল দুটো মাইনাস মিলে এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে দেখো এফ ইজ প্রপোর্শনাল টু এখানে প্লাস এক্স কিউব হয়ে যাবে তাই না তার মানে কি হলো দেখো ঠিকই তো আছে যদি ডিসপ্লেসমেন্ট মাইনাসের দিকে হয় ডিসপ্লেসমেন্ট যদি মাইনাসের দিকে হয় তাহলে ফোর্স তো অবশ্যই প্লাসের দিকে হবে দেখো ফোর্সের ভ্যালু প্লাস হয়ে গেল হলো কি হলো না এই কারণে সব সময় এই x টু দি পাওয়ার n যেটা আছে nটাকে সব সময় অড মাল্টিপল হতে হয় বা অড পাওয়ার হতে হয় বিজোড় সংখ্যা হতে হয় ইভেন হলে কিন্তু হবে না ইভেন হলে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনই ভ্যালিড হবে না সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনই ভ্যালিড হবে না রিস্টোরিং ফোর্স কখনো বিপরীত দিকে কাজই করবে না যখন মাইনাসের ডিসপ্লেসমেন্ট হবে তখন বোঝা গেল কথাটা হোপফুলি বোঝা গেছে আচ্ছা এইবার আমরা একটুখানি এগোই ঠিক আছে এবার আমরা একটুখানি এগোই তো এটুকু আশা করি বুঝতে পেরেছো আর আগের কোশ্চেনের অ্যান্সার তো আমি আগেই দিয়ে দিলাম তাহলে দুটো কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়ে গেলে ঠিক আছে খুব ভালো দুটো কোশ্চেন আচ্ছা এইবার এইটাকে মুছে দিই এইবার তোমরা কি জানলে যে f ইজ প্রপোর্শনাল টু মাইনাস x টু দি পাওয়ার n ঠিক আছে এবারে একটা জিনিস বোঝো এইটা হচ্ছে হারমোনিক মোশনের ইকুয়েশন কি বললাম এটা হচ্ছে হারমোনিক মোশন ইকুয়েশন হারমোনিক মিন্স যেটা কনস্ট্যান্ট টাইম পিরিয়ডে রিপিট হতে থাকে রিদম আছে একটা হারমোনিক মোশন ইকুয়েশন হারমোনিক মোশন ইকুয়েশন তাহলে এইবারে বোঝো যে এর নামটা কেন সিম্পল হারমোনিক মোশন কারণ এটা হারমোনিক মোশনের সিম্পলেস্ট ফর্ম মানে এই n এর ভ্যালু সবচেয়ে সিম্পল বা সবচেয়ে কম কত হতে পারে 1 হতে পারে কারণ সবচেয়ে কম বিজোড় সংখ্যা 1
তাহলে n এর ভ্যালু সবচেয়ে কম কত হতে পারে 1 হতে পারে তাই f ইজ প্রপোর্শনাল টু যখন মাইনাস x টু দি পাওয়ার 1 তার মানে f ইজ প্রপোর্শনাল টু যখন মাইনাস x তার মানে এটা কি দিস ইজ দ্য সিম্পলেস্ট সিম্পলেস্ট ফর্ম অফ হারমোনিক মোশন হারমোনিক মোশন সিম্পলেস্ট ফর্ম অফ হারমোনিক মোশন সেই কারণেই এটাকে বলে সিম্পল হারমোনিক মোশন এস এইচ এম বোঝা গেল কথাটা সিম্পলেস্ট ফর্ম অফ হারমোনিক মোশন এটা যেহেতু সেই কারণে এটাকে আমরা কি বলি এস এইচ এম দেখো যদি এর পাওয়ার কিউব হয়ে যায় এর পাওয়ার যদি টু দি পাওয়ার ফাইভ হয়ে যায় তাহলে অবশ্যই সেগুলো হারমোনিক মোশন বাট নট সিম্পল হারমোনিক মোশন কেন কারণ সিম্পল পাওয়ারটা তো আমি বসাইনি সবচেয়ে ছোট পাওয়ারটা তো সেক্ষেত্রে বসবে না আশা করি কথাটা বুঝতে পারলে তো এটা বোঝা গেল যে কেন এটাকে সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন আমরা এটা লিখি যে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স তাই না বোঝা গিয়েছে আশা করি এবার একটা জিনিস ভালো করে বুঝবে ঠিক আছে একটা জিনিস ভালো করে বুঝবে তো এবারে আমরা শুধু এইটুকুকে নিয়ে কাজ করব বাকি সব ভুলে যাও এবারে আমরা পিওরলি এসএইচএম এ ঢুকছি যে এসএইচএম হচ্ছে এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স এফ এফটা এখানে কি রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল রিস্টোরিং ফোর্স বা প্রত্যানয়ক বল মাথায় থাকে যেন এবারে তাহলে আমরা ইকুয়েশন কি পেয়ে গেলাম এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স পেয়ে গেলাম তাই না তো এবারে সবসময় তোমরা জানো যে অর এই যে তোমাদেরকে যদি প্রপোর্শনাল চিহ্ন তুলতে হয় প্রপোর্শনাল সাইনটাকে যদি তুলতে হয় তাহলে তোমাদেরকে একটা কনস্ট্যান্ট আনতে হয় তাই না তো আমরা এখানে কনস্ট্যান্ট আনবো যে এফ ইজ ইকুয়ালস টু মাইনাস এস ইন্টু এক্স ঠিক আছে এস ইন্টু এক্স এস এক্স আচ্ছা তো এবারে তোমরা বলবে যে এসটা কি জিনিস এসটা কি জিনিস দেখা যাক এসটা কি জিনিস এসটাকে আমরা বলি এস ইজ নোন অ্যাজ রিস্টোরিং রিস্টোরিং সরি রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট বাংলায় বলে প্রত্যানয়ক প্রত্যানয়ক বল ধ্রুবক প্রত্যানয়ক বল ধ্রুবক বা রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট ইজ ইট ওকে যে রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট বা এটাকে বলে প্রত্যানয়ক বল ধ্রুবক তাহলে একটা জিনিস দেখো ভালো করে বুঝবে যে এখানে আমরা কি নিয়ে এলাম এস এক্স তাহলে এখানে যে কনস্ট্যান্টটা সেটাকে আমরা কি বলি রিস্টোরিং ফোর্স কনস্ট্যান্ট বা প্রত্যানয়ক বল ধ্রুবক এবারে দেখো একটা জিনিস অর আচ্ছা এই এফ সমান সমান নিউটনের সেকেন্ড সূত্র থেকে আমরা কি পড়েছিলাম যে এফ ইজ ইকুয়ালস টু মা আমাদের মা বল হচ্ছে সব জিনিসের মা বল যদি না থাকে তোমরা কিছু করবে সারাদিন ল্যাব গিয়ে বসে মোবাইল চালাবে তাই না তো সেটা করা যাবে না তাহলে ফোর্স আছে বলেই আমরা সবকিছু করছি তাহলে ফোর্স কে কি বলে মা বলে মা তো এম এম টু এ তাহলে এমটা কি এম ইজ মাস এম ইজ মাস মানে ভর এটা কি এ ইজ অ্যাক্সেলারেশন 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 ওকে তো এটা কি এটা হচ্ছে অ্যাক্সেলারেশন বা ত্বরণ বাংলায় কি বলে ত্বরণ তাহলে সমান সমান কি মাইনাস এস ইনটু এক্স এক্স তো তোমরা জানো যে ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এক্স তোমরা জানো ডিসপ্লেসমেন্ট তাহলে এইবার এখান থেকে একটা জিনিস লক্ষ্য করো অর আমি এ সমান সমান কি বলতে পারি মাইনাস এস বাই এম ইনটু এক্স এবারে একটা জিনিস দেখো ভালো করে বুঝবে হ্যাঁ এস বাই এম ইনটু এক্স তাই না এস বাই এম ইনটু কি এক্স এবারে একটা জিনিস ভালো করে বুঝে দেখো যে এস এবারে বস্তুর ভর এটাও তো একটা কনস্ট্যান্ট এটাও তো একটা ধ্রুবক ভর তো আর পাল্টায় না তাই না ভর তো আর কেউ ভাববে যে
স্যার চলুন আমি, আপনি বললেন ভট পান্ডায় না, আমি আজকে প্রচুর খেয়ে নিলাম এক গাদা, ঠিক আছে 10 প্লেট বিরিয়ানি 5 প্লেট খাসির মাংস খেয়ে একদম আমার ওয়েট বেড়ে গেল, তাহলে আমি ভট পাল্টাও না? না বেটা, ভর পাল্টায় না, ওটা তোমার বডির যে আলাদা ভর, তোমার বডির যে এক্সট্রা ভর, সেটা কিন্তু কনস্ট্যান্ট, সেটা কিন্তু আপাতত কনস্ট্যান্ট আছে। এবার তোমার বডিতে এখন তুমি কিছু জিনিসকে আরো অ্যাটাচ করেছো, কিছু জিনিসকে আরো ঢুকিয়েছো, তো সেই দুটো জিনিস মিলে কিন্তু এখন তোমার ভরটা বা ওজনটা কিন্তু আলাদা হয়েছে, কিন্তু তোমার যেটা ইনহেরেন্ট ভর, তোমার যেটা নিজস্ব ভর, সেটা কিন্তু বাড়েনি। বোঝা গেল কথাটা? সেটা কিন্তু বাড়েনি। তো এইবার তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু মাইনাস এস বাই এম ইনটু এক্স। এবার আমি তোমাদেরকে আগের ভিডিওতে একটা কথা বলেছিলাম, মনে করে দেখো, যে বল যদি মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল হয়, তাহলে বলই কাকে তৈরি করে? ত্বরণকে তৈরি করে। যেখানে বল আছে সেখানে ত্বরণ আছে, তাহলে প্রত্যানয়ক বল যদি মাইনাস এক্স এর সাথে প্রপোর্শনাল হয়, তাহলে প্রত্যানয়ক ত্বরণ, দেখো এটা একটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট আর এখানে মাইনাস এক্স, তাহলে প্রত্যানয়ক যে ত্বরণ, রিস্টোরিং যে অ্যাক্সেলারেশন, এই যে এটা, দিস ইজ অ্যাক্সেলারেশন রিস্টোরিং, this is restoring acceleration, okay, restoring acceleration, আমি এটাকে ব্র্যাকেটে লিখে দিই, restoring বা প্রত্যানয়ক, প্রত্যানয়ক acceleration বা ত্বরণ, তাহলে সেটা সমান সমান সেটাও আমার কি হবে, or a is proportional to a minus x, কিন্তু আমার হবে, তাহলে এই দুটো জিনিস কিন্তু মাথায় বসিয়ে নাও, যে f is proportional to যদি minus x হয়, তাহলে a is also proportional to আমার minus x, ঠিক আছে? এটুকু আশা করি বোঝা গিয়েছে, a is also proportional to আমার কি minus x, প্রত্যানয়ক ত্বরণও আমার minus x এর সাথে proportional, ওকে? কারণ দেখো, ভেবে দেখো একটা জিনিস, যে বস্তু যত এদিকে যাবে, বস্তু যত এদিকে যাবে, এখান থেকে যত এদিকে যাবে, তত একটা জিনিস ভাবো, ওর গতিবেগটা কি হবে? কমতে থাকবে। আচ্ছা, গতিবেগ কমতে থাকা মানে কি? গতিবেগ কমতে থাকা মানে নিশ্চয়ই ওর মন্দন কাজ করছে। আচ্ছা, তাহলে এই দিক বরাবর যদি মন্দন কাজ করে, এদিক বরাবর যদি মন্দন কাজ করে, তাহলে আমরা জানি মন্দন হচ্ছে ত্বরণের অপোজিট, তাহলে এদিক বরাবর যদি মন্দন কাজ করে, তাহলে ত্বরণ কোন বরাবর কাজ করবে? এদিক বরাবর, তাই না? তাহলে বস্তু যত এদিকে যাবে ওর গতিবেগ কমবে, তার মানে ওর মন্দনটা এদিকে কাজ করছে, কিন্তু ত্বরণটা সবসময় এই দিকে, প্রত্যানয়ক ত্বরণ। ওই জন্য দেখো এখানে আছে যে ত্বরণ কোন দিকে, এই দিকে, কিন্তু ডিসপ্লেসমেন্ট কোন দিকে, এই দিকে, দেখো ডিসপ্লেসমেন্ট এই দিকে, ত্বরণ এই দিকে, কথাটা বোঝা গেল? ডিসপ্লেসমেন্ট এই দিকে, ত্বরণ এই দিকে, সেই কারণে এ রিস্টোরিং, এটা কিন্তু বস্তুর ত্বরণ না, এটা কিন্তু রিস্টোরিং, রিস্টোরিং অ্যাক্সেলারেশন বা অপোজিটে, বস্তুর মুভমেন্টের অপোজিটে, মোশনের অপোজিটে যে ত্বরণটা কাজ করছে সেটা, তাই সেই কারণে এই প্রপোর্শনাল টু মাইনাস এক্স। আশা করি বোঝা গিয়েছে, সবাই বুঝতে পেরেছো। তো এবারে আমরা আরেকটু এগোই, দেখো এবারে আমরা যে জিনিসটা পড়বো সেটাকে আমরা বলছি সিম্পল হারমোনিক মোশনের ফেজ ইকুয়েশন, ওকে, সিম্পল হারমোনিক মোশনের দশা সমীকরণ বা ফেজ ইকুয়েশন। এবার তোমরা বলবে এই দশা বা ফেজটা কি জিনিস, তাই না? দশা বা ফেজটা কি জিনিস? তো দেখো দশা বা ফেজটা হচ্ছে, আজকে আমি বললাম তোমার দশা কি, হ্যাঁ পড়াশোনা করে না, খারাপ দশা না, এই আর এই ছেলেটা খুব ভালো, এ পড়াশোনা করে, এর দশা খুব ভালো, তার মানে এটা কি? তো দশা মিন্স অবস্থা, তোমরা কিরকম কন্ডিশনে আছো, তাই না? তোমরা কিরকম কন্ডিশনে আছো, তাহলে এই যে যে একটা অবজেক্ট, এ যে এখান থেকে স্টার্ট করে এখানে যাচ্ছে, তারপরে আবার এখানে আসছে, তাহলে এই টাইমে, যে কোনো একটা টাইমে আমাকে তো এর অবস্থানটাকে ব্যাখ্যা করতে হবে, যে এ কিরকম কন্ডিশনে আছে, কিরকম কি হচ্ছে না হচ্ছে, সেটাকে তো আমাকে ব্যাখ্যা করতে হবে। তো সেই অবস্থান ব্যাখ্যা করার জন্য যে সমীকরণটাকে আমরা ব্যবহার করি সেটাকেই আমরা কি বলি? দশা সমীকরণ, ঠিক আছে? সেটাকেই আমরা কি বলি? দশা সমীকরণ। ভালো করে বুঝে নেবে, ঠিক আছে? এইবার দেখো একটা জিনিস শুরু ভালো করে বুঝবে, যে সিম্পল হারমোনিক মোশনের, না সিম্পল হারমোনিক মোশনের একদম বেসিক যদি সিম্পল হারমোনিক মোশন আমরা ধরি, তো সেই সিম্পল হারমোনিক মোশনের বেসিক সমীকরণ হচ্ছে এক্স, দেখো প্রথমে সিম্পল হারমোনিক মোশনের অ্যাকচুয়াল সমীকরণটা বলি, সেটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে? এ সাইন
ওমেগা টি প্লাস ফাই। আর আমরা যদি বলি যে সিম্পল হারমোনিক প্রসারে সবচেয়ে সিম্পলেস্ট বা সরলতম সমীকরণটা কি, তাহলে সেটা দুটো সমীকরণ আছে, যে অথবা এটার আরেকটা আসতে পারে যে এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি প্লাস ফাই। আর সিম্পলেস্ট যে দুটো ফর্ম হবে, মানে সরলতম যে দুটো ফর্ম হবে, সেটা হচ্ছে একটা এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, আর একটা এক্স ইকুয়ালস টু এ কস ওমেগা টি। ভালো করে বুঝবে যে কেন তাহলে এই দুটো হচ্ছে অ্যাকচুয়াল ইকুয়েশন, এই দুটো হচ্ছে সিম্পলেস্ট ফর্ম। কেন আমি কেন এই কথাটা বলবো, দেখো সিম্পলেস্ট ফর্ম এই কারণে আমি তোমাদেরকে বললাম যে কারণ ভালো করে বুঝবে যে দেখো এইখানে দেখো ফাইটা আছে আর এখানে দেখো ফাইটা নেই। এই যে ফাই যেটা দেখছো, আমি এই ভিডিওতে তোমাদেরকে খালি টার্মিনোলজি গুলো বলে রাখছি, নেক্সট যে ভিডিওটা আমাদের আসবে তাতে আমি ব্যাখ্যা করব যে এখান থেকে এটা কি করে এলো আর এটা কি করে সিম্পলেস্ট সমীকরণ হলো। ঠিক আছে, মানে ফাই সমান সমান এক, ফাই সমান সমান, হ্যাঁ হ্যাঁ, তো বাচ্চারা সরি ফর দ্য ইন্টারাপশন। তো আবার দেখো এখানে আমরা স্টার্ট করি, কিচ্ছু না, দেখো এক্সটা তো কি তোমরা জানো, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, এখান থেকে কতখানি যাচ্ছে সেটা হচ্ছে এক্স, বা পজিটিভে হোক বা নেগেটিভে হোক কতটা যাচ্ছে সেটা এক্স। এই যে এটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু অফ ডিসপ্লেসমেন্ট, যেটাকে আমরা বলি অ্যাম্প্লিটিউড, অ্যাম্প্লিটিউড, ঠিক আছে, বাংলায় এটাকে বলে বিস্তার, বিস্তার। বিস্তারটা কি, এই যে ম্যাক্সিমাম যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে সেটাকে আমরা কি বলি বিস্তার, সেটা পজিটিভে হতে পারে সেটা নেগেটিভে হতে পারে, এটাকে আমরা বলি বিস্তার। পজিটিভে হলে প্লাস এ, নেগেটিভে হলে মাইনাস এ, ঠিক আছে। আর সাইন তো তোমরা বোঝোই, সাইন কস ফ্যাক্টর কেন হয় সেটা আমি বলে দেবো নেক্সট ভিডিওতে। ওমেগা যেটা, ওমেগাটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, ওমেগাটাকে আমরা বলছি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা অ্যাঙ্গুলার ভেলোসিটি। তোমরা জানো কোনো বস্তু যখন এরকম সার্কুলার মোশন করে, ঠিক আছে, তখন তার একটা কি বৃত্তীয় গতি থাকে, সেটাকেই আমরা কি বলি ওমেগা বলি, সেটাকেই আমরা কি বলি ওমেগা বলি, ঠিক আছে, অ্যাঙ্গুলার ভেলোসিটি। এইবারে দেখো এটাও তো খানিকটা খানিকটা একটা বৃত্ত চাপের মতনই দেখতে, তার মানে বৃত্তের কিছুটা অংশ হলেও তো এটা মুভ করছে, তাই না? তো এখানেও একটা কি থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি বা একটা ওমেগা থাকে, কথাটা বুঝেছো? তো এই ওমেগাটা কোথা থেকে এলো, কিভাবে এলো, সেটাও আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। কেন ওমেগা টি হলো, আচ্ছা টিটা হচ্ছে যে কোনো একটা টাইম, ঠিক আছে, যে কোনো একটা টাইমে আমরা দেখছি যে বস্তুটা কোথায় আছে, ধর শুরু করার এক সেকেন্ড পরে ধরো এখানে আছে, তো টি সমান সমান সেখানে এক। হ্যাঁ আচ্ছা, এরপরে আছে একটা ফাই, এই ফাইটাকে আমরা বলি প্রাথমিক দশা। তাহলে টিটা কি, টিটা হচ্ছে এনি গিভেন টাইম, এনি গিভেন টাইম, ঠিক আছে। আর ফাই যেটা হচ্ছে আমাদের, ফাই ফাই যেটা, এই যে ফাই, ফাইটাকে আমরা বলি, ফাইটাকে বলি প্রাথমিক দশা বা ইনিশিয়াল ফেজ, ইনিশিয়াল ফেজ বা প্রাথমিক দশা, বা এটাকে আরেকটা কথায়, আচ্ছা তো এটাকে ইনিশিয়াল ফেজ বা প্রাথমিক দশা বলে। তা আমরা দেখব যে এই সমীকরণটা কোথা থেকে এলো, তার থেকে এই সমীকরণটা কোথা থেকে এলো, ফাইটাকে ডিটেলসে বুঝবো পরের ইয়েতে, আজকে আমি জাস্ট টার্মিনোলজিটা বলে রাখলাম, পরের দিন তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করব। আচ্ছা এটারও, এটাও তোমাদেরকে বলে রাখলাম, অ্যাম্পলিটিউড বা বিস্তার, এক্সটা হচ্ছে সরল, এটা সাইন ফ্যাক্টর, এটা কস ফ্যাক্টর, কখন সাইন হয় কখন কস হয় পরের দিনের ভিডিওতে আমরা সব আলোচনা করব। ওমেগা টিও আলোচনা করব, এটাকে ভাঙবো, ভেঙে আরো এটাকে বড় করব, ফাইটাকে নিয়েও আমরা আলোচনা করব। নেক্সট ভিডিও খুবই ইন্টারেস্টিং, এবং তার জন্য তোমরা অপেক্ষা করো, খুব শীঘ্রই চলে আসবে নেক্সট ভিডিও। তো এই ভিডিওতে এইটুকুতেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে আমরা এই, আমরা কিন্তু এসএইচএম এর ইকুয়েশনে ঢুকে গেছি, এইবার এই ইকুয়েশনকে নিয়ে আমরা কাটাছেড়া করব, ইকুয়েশন কোথা থেকে এলো সেটাও আমি তোমাদেরকে ডিরাইভ করে দেখাবো নেক্সট ভিডিওতে। এই কি করে লিখলাম আমি এক্স ইকুয়ালস টু ইনসাইন ওমেগা টি বা এক্স ইকুয়ালস টু ইনসাইন ওমেগা টি প্লাস ফাই কি করে লিখলাম, পরের দিনের ভিডিও, এর জন্য স্টে টিউন, এবং থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এত সাপোর্ট করার জন্য। এভাবেই সাপোর্ট করতে থেকো, তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমি অনেক বড় হতে চাই এবং তোমাদেরকে সাথে নিয়েই হতে চাই। তো এটাই
আমার জীবনের মূল মোটো কিন্তু তোমাদের প্রচুর ভালোবাসা পাওয়া এবং তোমাদেরকে একটু আসল ফিজিক্সের মজাটা বোঝানো, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, সমস্ত ডিটেলস খুঁটিনাটি আমরা জানবো। এই ভিডিওগুলো পড়ার পরে কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না SHM-এ, আমি বলতে পারি। তোমরা ডাক্তার সাথে গিয়ে একদম বুক ফুলিয়ে দাঁড়াতে পারবে যে আমরা SHM পারি, এবং পারি অ্যাজ এ নট এ নু লাইক এ প্রো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই এভরিওয়ান। লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলো না, বিকজ ইতনা তো বানতা হ্যায় বস, হ্যায় না? চলো বাই।